ভাই ভালো দেখে লইয়া যান, ফ্রেশ দেখে লইয়া যান, তাজা দেখে লইয়া যান, আসেন আসেন আসেন, লইয়া যান ভাই, লইয়া যান, ফ্রেশ দেখে লইয়া যান, তাজা দেখে লইয়া যান। আরে আপনি ডাউন টাউন মসজিদের ইমাম সাহেব না? জি হ্যাঁ। যাক, আপনার সাথে ফাইনালি দেখা হয়েই গেল। আপনি এগুলো কি বিক্রি করতেছেন? ও, আমি পেঁয়াজ বিক্রি করতেছি। এইগুলা কি পেঁয়াজ? এইগুলা ইন্ডিয়ান পেঁয়াজ, আর লগে মিশরের পেঁয়াজও মিশানো আছে। ও, দাম কিরকম হবে এগুলো? দাম বেশি না, 20 টাকা কেজি। বাহ, মাত্র 20 টাকা! ভালো হবে তো? আপনি নিয়ে যান, ভালোই হইব, আর ভালো নইলে ফেরত নিয়ে আসেন। ঠিক আছে, আপনি আমারে 4 কেজি পেঁয়াজ দিয়ে দেন। ঠিক আছে, হাজার দিতেছি। ও আচ্ছা, এই টাকাটা রাখেন। ভাঙতি নাই হুজুর? না, আমার কাছে ভাঙতি নাই এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই লো। ও, অনেক ধন্যবাদ ভাই, ভাঙতিগুলোর জন্য ধন্যবাদ। আজকে আসি তাহলে। আচ্ছা ঠিক আছে হুজুর। আচ্ছা, আরে ভাই, তাজা দেখে লইয়া যান, ফ্রেশ দেখে লইয়া যান, তাজা দেখে লইয়া যান, ফ্রেশ দেখে লইয়া যান। কি রে ভাই, আমার তো ফেরত দেওয়ার কথা 920 টাকা, কিন্তু সে তো 940 টাকা দিল। ভুলে কি 20 টাকা বেশি দিয়ে দিল? 20 টাকা আবার ফেরত দেব, এটা কেমন দেখা যায়? 20 টাকাই তো, কি করা যায়? আচ্ছা, 20 টাকা ফেরত দিয়ে আসি আমি। ভাই, আপনি মনে হয় আমাকে 20 টাকা বেশি দিয়ে দিচ্ছেন। ও, আসলে হুজুর, আমি আপনারে ভুল কইরা টাকাটা দেই নাই, ইচ্ছা করেই দিছি। মানে কেন দিছেন ভাই? ইসলাম ধর্ম যে মানুষেরা ফলো করে, তারা যে এতটা সৎ হইতে পারে, আজকে এটা প্রমাণ হয়ে গেল। আমি মুসলিম না, কিন্তু আপনাদের কথা আর ব্যবহার দেখা আমি নিজেরা আসলে ধরে রাখতে পারতেছি না হুজুর। আপনারে আমি আজকে ইচ্ছা কইরা 20 টাকা বাড়াই দিয়া দেখতে চাইছিলাম, আপনি কি আসলে টাকাটার প্রতি কদর কইরা সৎভাবে আমার টাকাটা ফেরত দিয়া যান কিনা। আমার মনে আর কোনো দ্বিধা নাই হুজুর, আপনি আমার চোখটা খুইলা দিছেন। আমি কালকেই মসজিদে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে অবাক করে দিলেন ভাই, আপনার মতো মানসিকতা সবার হোক, সবাই আস্তে আস্তে ব্যাপারটা বুঝুক। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য আমাদের যাত্রাগুলোকে সহজ করে দিন। ধন্যবাদ হুজুর, দোয়া করবেন, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আপনার সাথে কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে ভাই, আজকের জন্য আমি তাহলে যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে মাত্র 20টা টাকার জন্য আমি আমার দিনকে বিক্রি করে ফেলতে নিয়েছিলাম আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। শয়তানের অসুস্থতা থেকে আমাকে হেফাজতে রাখো, আমি যেন সবসময় ইমানের সঠিক পরীক্ষা দিতে পারি আল্লাহ। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তানভীর, একে কিঙ্গোপলি। আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা আমাদের মোহাম্মদ হাবলস স্যারের দেওয়া একটা লেকচারের মধ্যে একটা গল্প ছিল, সেটার ভিত্তিতে এটা বানানো। কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ফ্রি কোরআন এডুকেশন সম্বন্ধে অনেকেই জানেন, তাদের ওভার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স এবং তারা খুবই সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে থাকেন। তাদের সেই সুন্দর কন্টেন্টগুলোকে আমাদের এই ভাই ব্রাদাররা খুব গুছিয়ে সুন্দরভাবে বাংলাতে প্রডিউস করতেছেন ইন বাংলা ফ্রি কোরআন এডুকেশন চ্যানেল। আর এই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি পার্সোনালি নিজে এদের কন্টেন্ট অনেক পছন্দ করি,
এমন অনেক তথ্য ছিল যেটা আমি তাদের কন্টেন্টগুলো দেখার মাধ্যমে শিখতে পারছি, জানতে পারছি। আপনারাও অনেকে অ্যানিমেশন বা এই ধরনের কাজগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, সেগুলো কিন্তু আপনারা এই চ্যানেলের কন্টেন্টগুলো দেখলে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবেন। ইসলামিক বিভিন্ন শরিয়া রিলেটেড অনেক ধরনের তথ্য সেখানে আপনারা দেখলে বাংলাতে শুদ্ধভাবে গোছানো অবস্থায় দেখে শিখে ফেলতে পারবেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে বাংলা ফ্রি কোরআন এডুকেশনের চ্যানেলে যান, অবশ্যই তাদেরকে সাপোর্ট করুন তাদের এরকম মার্ভেলাস এবং খুব সুন্দরভাবে গোছানো কন্টেন্টগুলোর জন্য। আর ইনশাআল্লাহ আবার সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে সবাইকে নিয়ে আবার একটা মজাদার কন্টেন্ট নিয়ে আসবো, অবশ্যই সেটার মধ্যে শিক্ষণীয় কিছু থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটা লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ।